রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পূর্ব বর্ধমান জেলার মিষ্টি হাব। কিছুদিন চলার পর মিষ্টি হাব বন্ধ হয়ে যায়। কয়েক বছর পর মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পর জেলা প্রশাসনের ঘোষণা মতো মিষ্টি হাবের দোকান আবার খোলা হয়। মিষ্টি ব্যবসায়ীদের অভিযোগ ছিল এখানে সরকারি বাস না দাঁড়ানোর ফলে তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাদের আবেদন ছিল সরকারি বাস দাঁড়ালে তারা উপকৃত হবে। কয়েকদিন আগে প্রশাসনিক আধিকারিকরা মিষ্টি হাব পরিদর্শন করেন। তারা আশ্বাস দেন সরকারি বাস এখানে দাঁড়াবে। ব্যবসায়ীরা জানান সরকারি বাস দাঁড়ালেও তেমন বিক্রি নেই। প্রশাসনের কথা মতো বাস দাঁড়াচ্ছে, অল্প বাসই দাঁড়াচ্ছে, আর সব দোকানও খুলে নিয়ে যার ফলে পাঁচটা দোকানই আমাদের খোলা আছে। সব দোকানগুলো খুললে বা বাসগুলো দাঁড়ালে ব্যবসাটা দাঁড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। বাসে সব বাসে প্যাসেঞ্জার তো আর নামে না বা কেনে না, একটু ঘুরে দেখছে কিনছে, তবে অল্প বিস্তর হচ্ছে এবং নিচে দোকানটাতে একটু বিক্রি হচ্ছে, ওপরটাতে কম হচ্ছে। বাস সব দাঁড়ালে সব দাঁড়ালে দোকান সব খুললে এখানে ব্যবসা দাঁড়িয়ে যাবে বলে আশা করছি। আপনার কিসের দোকান আছে? আমার মিষ্টি দোকান। এই মিষ্টি হাবে শুরুর সময় দোকান ছিল 25টি, বর্তমানে 5টি দোকান খোলা। মিষ্টি হাব পুনরায় খুললেও মিষ্টি ব্যবসায়ীদের মুখে খুশির হাসি নেই। গাড়ি বাস দাঁড়াচ্ছে, মানে সারাদিনে আমরা যেটা বলেছি সারাদিনে 8-10টা গাড়ি কারখানার জন্য 8-10টা গাড়ি দাঁড়াচ্ছে, আর এই তো 5টা স্টল খোলা আছে। বাকি স্টলগুলো যদি সব খুলে যায় তখন আরও গাড়ি আমরা বাধাতে পারবো। বাসে যাত্রীরা নেমে কীরকম খাওয়া দাওয়া সেই মিষ্টি পাচ্ছে? হ্যাঁ, মিষ্টি যেই আমাদের 4টে তো মিষ্টির দোকান আছে আর আমার উপরে হোটেল আছে, তো পাচ্ছে মিষ্টি পাচ্ছে। কি মনে হচ্ছে লাভের মুখ কি দেখতে হবে? এখন তো লাভের মুখ এখন দেখতে হবে না, আগামী পর্বে যেটা যদি সব দোকানগুলো খুলে যায় বা সব গাড়িগুলো দাঁড়ায় তাহলে আস্তে আস্তে লাভের মুখ দেখতে পাবো। এখন 5টা দোকান খোলা আছে। মিষ্টি হবে দামনে কি বাস দাঁড়াচ্ছে? প্রশাসন যে নির্দেশ দিয়েছিল বাস দাঁড়ানোর জন্য কিরকম লোক যাত্রী নেমে কেমন হচ্ছে বেচাকেনা? এতে কি মনে হচ্ছে লাভের মুখ দেখতে পারবে? আজকে তো দেখা গেল অনেক কটাই বাস দাঁড়িয়েছিল, কিরকম মনে হলো? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।